আহমেদ জুবায়ের আপু একটা কথা শোনো, আমার মা তো পাগল হয়ে গেছে জায়েদ খানকে বিয়ে করার জন্য। সেটা আমাকে বলেন কেন? জায়েদ খানকে দায় বলেন আপনার মা পাগল হয়েছে না আপনার বউ পাগল হয়েছে? বেদব লোক কোথাকার, না কেউ নিজে পাগল। বাই দ্য ওয়ে এই ড্রেসটা, এই ওই ড্রেসগুলো দেয় নাই না রিয়াদ, রিয়াদের মাথা ফাটা খেলাবো আমি। রিয়াদের জিজ্ঞাসা করো তো যে নতুন যে ড্রেসগুলো আসছে কটনের ওগুলো দিছো কি? দাও নাই ছাতা বাহারের। ওয়াও, এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা। ওয়াও, এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এই মুহূর্তে। এটা হচ্ছে কটনের মধ্যে, বিকজ এটার প্রাইসটা অনেক রিজনেবল। দোপাট্টাটা এত পরিমাণ এমব্রয়ডারি করা, দোপাট্টার যা দাম, দোপাট্টার দামে পুরো থ্রি পিস দিয়ে দিচ্ছে আপনাদেরকে। দোপাট্টার যা দাম, দামে পুরো থ্রি পিস দিয়ে দিচ্ছে। তাহসান আহমেদ জুবায়ের, তাহসান আহমেদ জুবায়ের লিখছে জায়েদ খান আমার আব্বা। আচ্ছা জায়েদ খান আপনার আব্বা না পর আব্বা সেগুলো আমাকে লেখার কোনো দরকার আছে বলেন তো? এইটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর একটা ড্রেস আর দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টা। পুরো দোপাট্টা এমন সুন্দর করে এমব্রয়ডারি করা, হ্যাঁ অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কটনের মধ্যে। এটা হচ্ছে আপনার হাতা পুরো এমব্রয়ডারি করা। জায়েদ খান এটা শোনার পরে বলবে হ্যাঁ আজকাল কিছু ছেলেপেলে আমাকে আব্বা ডাকা শুরু করছে, আমি বুঝলাম না আমি একটা ব্যাচেলার ছেলে। এটা হচ্ছে পুরাটা এরকম করে এমব্রয়ডারি করা, অনেক সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা, এরকম করে স্টোনের বাটন দেওয়া আছে, অনেক অনেক নাইস। দেখেন এই ড্রেসটাই ডিফারেন্ট না, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। দেখো তোমরা এখানে শাড়ির সাথে মিশায়া টিশায়া রাইখা দিছো কিনা? তোমাদের তো আবার আল্লাহর রাস্তায় কোনো বিশ্বাস নাই। তোমার মাথা ফাটা না দেখো, ঠিক আছে কে বুঝে রাখছিল এগুলা? ওই যে ছিলাম। এটা হচ্ছে ড্রেস, দোপাট্টা তুমি মিলাই রাখলে হবে না তো, এগুলা তো লাইভের জন্য দিছে স্টুপিড কোথাকার। এইটা হচ্ছে আপনার ড্রেস, হ্যাঁ দোপাট্টা সালোয়ারের কাপড়। যার এটা লাগতেছে একটা করে স্ক্রিনশট নেন। হ্যাঁ এটা পুরোটা এমন করে এমব্রয়ডারি করা কটনের মধ্যে, দেখেন নেকটা পুরো, হাতাটা এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা, হ্যাঁ অনেক 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 সুন্দর। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে দোপাট্টা। হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা। আমি এত অসুস্থ এই মুহূর্তে, আমি সবচেয়ে বেশি মিস করতেছি ফাহিমকে। মানে আমার মানে অবর্তমানে ফাহিম একটু ব্রেকআপ দিতে পারে, এই মুহূর্তে ফাহিমকে সবচেয়ে বেশি দরকার ছিল। ফেরদৌসী আক্তার আপু লিখছে জায়েদ খান বলবে ওনার সনের অভাব নাই। ট্রু ট্রু ট্রু। ওয়াও এই কালারটা, এই কালারটা মাই গড, এটা এত ভাল লাগে, এত সুন্দর একটা পার্পলিশ ব্লু, মানে এটা ব্লু আর পার্পলের মিক্সড একটা কালার, এই জন্য আমি এটাকে বলি পার্পলিশ ব্লু। নিজে একটা কালারের নাম বানাই ফেলছি। এই কালারটা অনেক সুন্দর আর এই ড্রেসটা না খুব স্মার্ট আর স্ট্যান্ডার্ড লাগে। এটার দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা, দেখতেই ভালো লাগে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটার প্রাইস পড়ছে কত টাকা? 1750 টাকা শুধুমাত্র। দেখেন এইরকম একটা অন্যায় তো 1500-1600 টাকা লাগে কিনতে। হ্যাঁ 1750 টাকা শুধুমাত্র। দেখেন ড্রেসটা, ওয়াও 1750 টাকা শুধুমাত্র এই ড্রেসটা। যার যার লাগতেছে একটা করে লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ এটা দুইটা কালার দেখাইছি, 1750 টাকা। শোনো এটার একটা বানানো নিয়ে আসছি, এটা আমি পরে দেখাবো। হ্যাঁ বানানোটা, হ্যাঁ দাঁড়াও শেষ করে দিচ্ছি। যে তিনটা ড্রেস আছে তিনটা দেখাই শেষ করে দিচ্ছি। তিনটা ড্রেস না আর একটাও দেখাবো না। এইটা তুলে রাখো, এই শাড়িটা এটা তুলে রাখো। এই শাড়ির কালার গুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনাকে, ওগুলো মিশাই ফেলায় না দয়া করে। হ্যাঁ ওগুলো লাইভের জন্য। শাড়ির কালার গুলো কোথায় রাখছো? আলাদা করে দয়া করে বান্ধা, একটা সুতা দিয়ে বাঁধো। এগুলো মনে হয় না এই কয়টা, এই কয়টা একটা সুতা দিয়ে বেঁধে বক্সের মধ্যে রাখো। ওকে এই যে আপনার সাদাবাহার গুলা আমাদের, হ্যাঁ এগুলা কিন্তু পাকিস্তানিটা। হ্যাঁ পাকিস্তানিটা আমাদের কাছে কিন্তু বাংলাদেশিটা আছে বা আপনার রেপ্লিকাটা আছে। রেপ্লিকাটা কিন্তু আমরা 1099 করে সেল করি, আর পাকিস্তানিটার প্রাইস কিন্তু বেশি আপনারা জানেন। হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানিটা, এটা রেপ্লিকাটা আমি দেখাই দিব। আগে আমি আপনাকে অরিজিনালটা দেখাই দিই। হ্যাঁ অরিজিনালটা দেখেন, আর এটা রেপ্লিকাটা কিন্তু আমরা 1099 করে সেল করি। ছটপট করে কালারগুলো দিবা। দাঁড়া অন্যটা রেখে নিই, আমি জাস্ট 3 মিনিটে 3টা কালার দেখাবো। এটার কালার কয়টা? খুলো খুলো খুলে দাও দেখছেন এটা দোপাট্টাটা আমি একটু ধরি সালোয়ারের কাপড়টা আমাকে একটু দাও চারটা কালার হ্যাঁ এটা রেপ্লিকা কিন্তু আমাদের কাছে আছে রেপ্লিকা কিন্তু আমরা 1099 করে সেল করি সো অরিজিনাল পাকিস্তানিটা এইটা হ্যাঁ এটা দেখেন সালোয়ারটা এরকম স্টিচ করা থাকবে সালোয়ারটা কিন্তু এরকম আপনারা স্টিচ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেস এইটা হচ্ছে আপনার দোপাট্টা এটা রেপ্লিকাটাও কিন্তু আমাদের কাছে আছে আমি রেপ্লিকাটা দেখাই দিব ওই 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 রেপ্লিকাটা নিয়ে আসো 1099 টা এটা হচ্ছে আপনার অরিজিনালটা অরিজিনালটা এইটা কিন্তু আপনার 2800 থেকে 3000 করে সেল হয় হ্যাঁ এইটা আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র 2050 টাকা এটার স্লিভসটা দেখেন এটার কোয়ালিটি দেখেন হ্যাঁ এটার নিচের দিকের ডিজাইনটা দেখেন এটা কিন্তু পুরাপুরি স্টিচ করা হ্যাঁ এটা কিন্তু পুরাপুরি স্টিচ করা এই যে দেখেন এটার সালোয়ারটা রেডি স্টিচ করা একটু আগে এরকম একটা বের করতে না গলার মেরুন কালার ওটা বের করো এটা দেখেন আপনার এটা দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে এটার দোপাট্টা দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ এইটা আপনার হচ্ছে অরিজিনালটা এটার বডি হচ্ছে ফ্রি সাইজ 52 পর্যন্ত লম্বা 45 প্লাস আছে হ্যাঁ এটা হচ্ছে সাদাবাহার অরিজিনালটা এই যে দেখেন যার এই কালারটা লাগছে সে এটা কেনেন হ্যাঁ একটু আগে আমাকে লাইভে দেখাইতে চাইলো ড্রেসটা এটা হচ্ছে দেখেন সেম ড্রেসের রেড কালারটা হ্যাঁ লাল টুকটুকে একটা কালার দেখেন এইটা তোমরা আসলে মিস্টেক করো এত মিস্টেক করো এটার কালার হচ্ছে এইটা বেসিক্যালি হ্যাঁ এই ডিজাইনটার কালার হচ্ছে এইটা এটা অনেক অনেক সুন্দর এই সেম ডিজাইনটার কালার হচ্ছে এটা সেম প্রিন্টের হ্যাঁ এটা হচ্ছে আপনার এটার দোপাট্টা এটার সালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 2050 টাকা এটা কিন্তু আপনার 2800 থেকে 3000 করে সেল হয় এই অরিজিনাল সাদাবাহারটা এই যে দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার এরকম করে স্টিচ করা হ্যাঁ জি তোমাদের তো মুখস্থ থাকার কথা যে এই এই টাইপের গলা কোনটা আছে আমাদের 1099 কোন ড্রেসটা এটা তো মুখস্থ থাকার কথা এটা দেখেন আপনার সালোয়ারটা এরকম স্টিচ করা এই সাদাবাহারটা এটা হচ্ছে অরিজিনালটা আপনি আমি আপনাকে রেপ্লিকাটাও এখন দেখাই দিব দেখেন অরিজিনালটা এটা 2800 থেকে 3000 করে সেল হয় এটা আমরা আপনাদেরকে একদম হোলসেল প্রাইসটাকে দিচ্ছি 2050 করে হ্যাঁ এটার প্রাইসটাকে আমরা একদম হোলসেল থেকে কম প্রাইসে দিচ্ছি কারণ যেহেতু আমাদের কাছে রেপ্লিকাটা আছে 1099 করে এইজন্য এটাকেও এই 2800 3000 টাকার ড্রেসটাকে আমরা আপনাদেরকে 2050 করে দিচ্ছি হ্যাঁ এটা অনেক অনেক সুন্দর দেখেন একদম স্টিচ করা হ্যাঁ ফ্রি সাইজ বডি 52 লম্বা 45 প্লাস আছে হ্যাঁ সারপ্রাইজ এটা সরাও এখান থেকে পিছন দিয়ে নিয়ে যাও হ্যাঁ এইটা যা লাগতেছে যার এই কালারটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই যে সারপ্রাইজ প্লিজ যাও তো এইটা দাঁড়াও ঠিক আছে ম্যাম দাও সারপ্রাইজ সরাও এইটা দেখেন এটার মধ্যে আরেকটা রেড কালার হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর এটা হচ্ছে আগানোর হ্যাঁ এটা খুবই সুন্দর দেখেন সেম ডিজাইন কিন্তু আপনার আগানোর আর সাদাবাহারের মধ্যে কিন্তু আবার প্রতিযোগিতা চলে আমাদের দেশে যেমন বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলে সেম আগানোর আর সাদাবাহারের মধ্যে প্রতিযোগিতা চলে ওয়াও এটা দেখেন এটা হচ্ছে সেম ক্যাটাগরি ড্রেস সেম স্টাইলের ড্রেস এইটার প্রাইস পড়ছে সেম 2050 এগুলো কিন্তু 2800 থেকে 3000 করে বিক্রি হয় এগুলোর কাপড়ের কোয়ালিটি ডিজাইন মানে আপনার সবকিছু সেলাইয়ের কোয়ালিটি সবকিছু ডিফারেন্ট এটা হচ্ছে রেডি সালোয়ার এটার বডি হচ্ছে 52 এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম এই আগারোটা হ্যাঁ ক্যাটালগের মতো সেম টু সেম ক্যাটালগের মতো সেম টু সেম দেখেন এটা আপনার দেখেন লাল অনেক অনেক সুন্দর হ্যাঁ একদম লাল কালার বডি 52 প্লাস আছে হ্যাঁ লম্বা হচ্ছে 45 প্লাস আছে লম্বা 45 আছে হ্যাঁ অনেক অনেক সুন্দর এইটা যা লাগতেছে বডি কিন্তু 52 আছে হ্যাঁ বডিটা দেখে মাপি তো এটা 48 আছে ওটা 52 ছিল দেখি ওটা কত ওটা আমি অফিসে একটা মাপছিলাম অনেক সময় আছে দেখি বাড়ি দে না না 48 হ্যাঁ আমি ভুল বলছি সরি অফিসার আরেকটা কোনটা দিয়ে বলছিলাম এটা 48 আছে হ্যাঁ এটার না না ভুল ওই ডিজাইনটা মাপো না রে ভাই ও ওইটা একটু আগে যেটা থাকে হ্যাঁ ওইটা ডিজাইনটা মাপো এটা 48 আছে বডি হ্যাঁ 48 ফ্রি সাইজ যাদের একটু চাপানো লাগবে তারা চাপায় নেবেন হ্যাঁ এটা হচ্ছে 48 ফ্রি সাইজ সরি আমি তখন ভুল বলছিলাম লম্বা 45 আছে, বডি হচ্ছে 48 ফ্রি সাইজ না? হ্যাঁ ওইটা 52 সেটাই। এই যে আমি আপনাকে বলি এই যে সাদাবাহারের যে দুইটা কালার দেখাইছি, এটার এই প্রিন্টের যে দুইটা কালার দেখাইছি, সাদাবাহারগুলো 52 আছে। হ্যাঁ সাদাবাহারগুলো 52 আছে। আর এটা হচ্ছে আগানুরের, আগানুরটা এটা হচ্ছে 48 আছে। হ্যাঁ এটা হচ্ছে 48 আছে ফ্রি সাইজ, আপনাকে চাপাই নিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে ড্রেস দোপাট্টা, এটা হচ্ছে একদম সিঁদুর লাল বলে একটা ব্যাপার থাকে না, একদম টকটকা লাল, এটা হচ্ছে টকটকা লালটা। হ্যাঁ টকটকা লালটা এখন অনেক সময় ডিজাইন সেম হতে পারে, আপনার দেখতে সেম হতে পারে, বাট কোয়ালিটি কিন্তু সেম না। আপনি কোনটা অরিজিনাল পাকিস্তানি কিনছেন আর কোনটা রেপ্লিকা কিনছেন সেটা বুঝে কিনবেন। এটা দেখেন এটার হাতাটা, হ্যাঁ এটার সেলাইয়ের কোয়ালিটি বা প্যানেলের কোয়ালিটি একদম ডিফারেন্ট রেপ্লিকা থেকে। এই যে দেখেন এটা সেলার কোয়ালিটি এভরিথিং সবকিছু ডিফারেন্ট। এটা দেখেন আপনার এটার বডি হচ্ছে 48 ফ্রি সাইজ। হ্যাঁ লম্বা 45 হবে। এটার এক্সাক্ট লম্বাটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা। ওয়াও এটা হচ্ছে রেডি সালোয়ার। এই যে দেখেন রেডি সালোয়ার, সালোয়ারটা অনেক কাপড় দিয়ে বানানো স্টিচ করা। এই যে দেখেন রেডি সালোয়ার। এটার এক্সাক্ট লম্বাটা কত আছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ এটার প্রাইস পড়ছে শুধু মাত্র 2050 টাকা। হ্যাঁ 2050 টাকা এই তো 46 আছে, আমি বললাম না 45 প্লাস 46 2050 টাকা। এবার আমি আপনাকে শেষ করে দেব লাইভটা, যেটা আমি আপনাকে বলি। এই যে দেখেন এটা কিন্তু রেপ্লিকাটা। হ্যাঁ রেপ্লিকা কিন্তু দেখতে কিন্তু কি সেমই লাগে না? রেপ্লিকাটা কি দেখতে সেম লাগে না? মনে হয় না যে সেম কোয়ালিটির ড্রেস। এটা কিন্তু রেপ্লিকাটা, এটা আমরা 1099 করে সেল করি। ধরো তো সালোয়ার কাপড়টা ধরো, তো আমি আপনাকে রেপ্লিকাটা দেখাই দিলাম এই জন্য। এটাও চাইলে অর্ডার করতে পারবেন, এটা 1099 টাকা। এই জন্য দেখাই দিলাম যে আপনি আসলে দেখতে সেম হলে যে কাপড় সেম হবে বা কোয়ালিটি সেম হবে তা কিন্তু না। অরিজিনাল আগানুর আর সাদাবাহারও দেখাইলাম আর রেপ্লিকাটাও দেখালাম। রেপ্লিকাটাও আমাদের কাছে আছে, চাইলে অর্ডার করতে পারবেন 1099 টাকা। হ্যাঁ আর রেপ্লিকাটা এত কম দাম দেখে আমি অরিজিনালটা কিন্তু 2800-3000 টাকার ড্রেস ওটাকে কিন্তু আমি একদম হোলসেল থেকে কম প্রাইসে মিনিমাম প্রফিটে 2050 করে দিছি ওইটাকে, ওইগুলাকে। আর এটা হচ্ছে 1099 টাকা। হ্যাঁ এইটা নেকটা রেপ্লিকা, মানে এটা বাংলাদেশি মেড। হ্যাঁ পাকিস্তানি ডিজাইনটাকে কপি করে বাংলাদেশি মেড, বাট এটার কাপড়ও ভালো। আপনি 1099 টাকা দিয়ে নিলেও এটা জিতবেন। কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো, বাট ওইটার মতো তো আর না, তাই না? ওইটা আরো বেশি ভালো, তো ভালোর তো কোনো শেষ নাই। সো আপনি চাইলে এটাও নিতে পারেন 1099 টাকায়। ওকে সো থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভটা এখানে শেষ করে দিব, নেক্সট লাইভে দেখা হবে। রংপুরের স্টাফের বিশেষ করে মেয়েদের ভালো করে ট্রেনিং লাগতো, ওরা খুব হয়রানি করে। কোনো ড্রেসের অফার আছে কোনটা নাই সেটা আপু ওদের তো মাত্র না হয়েছে। নওচেশ নাবিল, আসলে ট্রেনিং এর জন্য একটা শপে চাকরি করতে হয় বেশ কিছুদিন, কারণ ড্রেস এমন একটা জিনিস যে সেটা আপনার মুখস্থ করানো সম্ভব না। একটা জায়গায় কাজ করতে করতে মানুষ হাতাইতে হাতাইতে আসলে জিনিসটা শিখে। সো এটা আগে থেকে মুখস্থ করানো ইটস নট পসিবল। আগে থেকে আমরা শিষ্টাচার শেখাইতে পারি যে কিভাবে কাস্টমারের সাথে কথা বলবে, কিভাবে সালাম দিবে, কিভাবে কাস্টমারকে ওয়েলকাম করবে, বাট একটা প্রোডাক্ট নলেজ নিতে হলে শোরুমে কিছুদিন আপনার ওই শোরুমে ওরা সপ্তাহখানেক থাকার পরে অটোমেটিকলি প্রোডাক্টের নলেজ ওদের মাথায় ঢুকে যাবে। এবং আমাদের ডেইলি একটা ব্রিফিং হয় ওদেরকে, আস্তে আস্তে শিখে যাবে আপু। এখন নতুন তো একটু সমস্যা, বাট হোপফুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা শিখে যাবে। হ্যাঁ আমরা অলরেডি পুরনো স্টাফ ওখানে 4 জন দিয়ে রাখছি, তো ওরা শিখাই নেবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট লাইভে। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, হ্যাঁ অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ। নেক্সট লাইভে শাড়ির লাইভ হবে। ওকে আল্লাহ হাফিজ। ড্রেসটা সুন্দর, আসলে সুন্দর।